অন্যদিকে এরই পাশাপাশি যে খবর পাওয়া যাচ্ছে, সংক্ষেপে বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আওয়ামী লীগের সাংসদ ছিলেন। সাকিবের বিরুদ্ধে খুনের মামলা দায়ের, দেশে ফিরলে গ্রেফতার হতে পারেন, বাংলাদেশ ছাড়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি হতে পারে এবং এখন ভারতেই রয়েছেন সাকিবুল হাসান। আজ ভারতের বিপক্ষে টেস্টও খেলবেন তিনি। বাংলাদেশের ক্রিকেটার সাকিব আওয়ামী লীগের সাংসদ এবং দেশে ফিরলে গ্রেপ্তার হতে পারেন, তার কারণ সাকিবের বিরুদ্ধে খুনের মামলা দায়ের। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত, কিয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। সবকিছু হয়তো আমার উপরে না, স্বাভাবিকভাবে ওই জিনিসগুলো আমি বিসিবির সাথে ডিসকাস করেছি, যে তাদেরকে বলা হয়েছে স্বাভাবিকভাবে যে আমার কি প্ল্যান স্পেশালি টেস্ট ক্রিকেট নিয়ে, তো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে, এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যেয়ে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি, অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়, এই দেশে যে খুব ভালোভাবে খেলে অ্যাট লিস্ট টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো। আমি এই মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না বোর্ড থেকে আমরা কি করতে পারি, বিকজ আমরা তো আসলে একজন ব্যক্তিগত মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো আমাদের নাই, মানে কি বলবো অ্যাবিলিটি নাই আর কি। তার কেসের ব্যাপারে কি হবে না হবে এটা আমি বলেছি যে এটা আমাদের তেমন কিছু করার, আমি তো আসলে কোনো এজেন্সি না, আসলে পুলিশ বা র্যাব এটা আসলে এটা আমার হাতে না, আমাদের বা আমার বা পিসিবির হাতে না, আসলে এটা আসলে পুরো ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে। ওই নিরাপত্তাটা নিরাপত্তা দুই রকম, একটা হলে গিয়ে আপনার ক্লিয়ারেন্স ফ্রম জানি না ও হয়তো বলেছে, আর একটা আরেকটা হলো গিয়ে আপনার মনে করেন আমাদের স্পেকটেটারও আছে, সেই ব্যাপারটা তার ডিসিশন নিতে হবে, এটা আসলে আমরা এটাতে কেমন পার্ট হতে পারবো না, আসলে এটা আমি এই মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না বোর্ড থেকে আমরা কি করতে পারি, বিকজ আমরা তো আসলে এরকম একজন ব্যক্তিগত মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো আমাদের নাই, মানে কি বলবো অ্যাবিলিটি নাই আর কি বোর্ড। আসলে সাকিব ইজ গোয়িং থ্রু এ ডিফিকাল্ট ফেজ অফ ইজ লাইফ সব দিক থেকেই। বাংলাদেশের ইলিশ কলকাতা হাওড়া সহ রাজ্যের 4টি বাজারে পৌঁছে যাবে বাংলাদেশের রূপালী শস্য। ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের কথায়, আজ থেকেই রাজ্যের খুচরো মাছ বাজারে মিলবে পদ্মার ইলিশ। এবং এই বিষয় নিয়ে ট্রাক চালক এবং ব্যবসায়ীরা কি বলছেন শোনাই আপনাদের। দুটো গাড়ি ঢুকেছে আপাতত, তাতে আছে আপনার 8 টন 9 টন হবে, আরো গাড়ি ঢুকবে পরে, 7-8টা 10টা ঢুকবে প্রথম দিন। আজকে আমাদের এই কেভিসি ইন্টারন্যাশনাল এর প্রথম গাড়ি ঢুকলো, আমার গাড়িতে আছে 137 পেটি, এক এক পেটিতে 21 কেজি করে মাল আছে। মাছ তো প্রচুর মাছ উঠতেছে, মাছ তো দেওয়ার দিতেই তো হবেই, পাশের দেশের আমাদের সবই তো নিজেদেরই ভিতরে, আমরা আপনারা মাল দিচ্ছেন আমাদের মাছ মাছ যাবে না, খাবে খাওয়ার জন্যই তো, এটা খাওয়ার জিনিস আমাদের দেশ। আমরা বহুত খুশি, বহুত খুশি, বহুত। পদ্মাপাড়ের ইলিশ ভারতে প্রবেশ করলো এবং বৃহস্পতিবারই উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল স্থলবন্দর হয়ে 2টি ট্রাকে করে ভারতে এসে পৌঁছেছে রূপালী শস্য। আজ থেকেই রাজ্যের খুচরো মাছ বাজারে মিলবে পদ্মার ইলিশ, তবে দাম কত হবে তা এখনো পর্যন্ত স্পষ্ট হচ্ছে না। 1 কেজির উপরেই রূপালী শস্য ভারতে প্রবেশ করেছে। জনবিন্যাস বদল নিয়ে এবার বিস্ফোরক দাবি হেমন্ত সোরেনের। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে বিদ্ধে গিয়ে শরিক দলের রাজ্য বাংলাকেই আক্রমণ করে বসলেন পড়শি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী।
সোরেনের মন্তব্যকে তুলে ধরে ইন্ডি জোটকে কোঁচা বিজেপি। টুডে ঝাড়খণ্ড ফোর ডিস্ট্রিক্ট ইজ অলরেডি আন্ডার ডেমোগ্রাফিক থ্রেট, উই লস দ্য মেজরিটি ফলোড বাই বেঙ্গল, দেন দ্য নেক্সট দ্য থিয়েটার উইল বি ইন ঝাড়খণ্ড। বাংলাদেশে অনুপ্রবেশের ফলে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের জনবিন্যাস বদলের অভিযোগ নতুন কিছু নয়। অসমের মুখ্যমন্ত্রীকে সেই অভিযোগেরই জবাব দিতে গিয়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। কিন্তু তাঁর ছোড়া তীর যে ইন্ডিজোটের দিকেই ঘুরে যাবে সেটা বোধহয় ভাবতে পারেননি তিনি। শুনুন কি বললেন হেমন্ত সোরেন। ইন লোগোনে খারাপ কর দিয়া, ঘুসপেটিয়ে বাংলাদেশি ঘুসপেটিয়ে কি বাত করেঙ্গে, মেয়ে উনকো কহনা চাহুঙ্গা, ये जाकर के आपने भारत सरकार का आंकड़ा निकाल के देख ले कि कौन से जिला में कौन से राज्य में किस तरीके से आंकड़े में बदलाव हुआ है। जाके बंगाल में देखे बंगाल का आंकड़ा क्या है और पता कीजिए झारखंड में अलग अलग जिलों का आंकड़ा क्या है, तो आस पता चलेगा कि यहाँ कोई डेमोग्राफी में बदलाव नहीं। বাংলার জনবিন্যাস বদলেই কি শেষ পর্যন্ত শিলমোহর দিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী? কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী তো তাঁদেরই জোট সঙ্গী, সেটা কি একবারও ভেবেছেন হেমন্ত সোরেন? হেমন্ত সোরেনের এমন আলগা বলবে ছয় মারতে ছাড়ল না বিজেপি। वहां पर तो डेमोग्राफिक चेंज हुआ है, मतलब कि इंडिया अलायंस का ही एक घटक दल दूसरे इंडिया अलायंस के घटक दल पर निशाना साध रहा है और यही है नो मिशन नो विजन no common part, only ambition और अपना अपना confusion, अपना अपना corruption, और अब इसीलिए वेस्ट बंगाल पर हमला किया है। अब ये जानबूझकर किया है या गलती से निकला है ये तो वही जाने, पर सच बात तो निकली है कि डेमोग्राफिक चेंज पश्चिम बंगाल में हुआ है, पर सवाल ये है कि झारखंड में भी हो रहा है और इसके ऊपर हाई कोर्ट ने मुहर लगाई है और इस पर बोले हेमंत सोरेन जी। মুখ ফুসকে সত্যিটাই বোধহয় বলে ফেলেছেন হেমন্ত সোরেন। কিন্তু ঝাড়খণ্ডের জনবিন্যাস কি আদৌ অক্ষত আছে? আপনি বাঁচলে বাপের নাম, এটাই বোধহয় এখন ইন্ডির শরিকদের কাছে মন্ত্র হয়ে দাঁড়িয়েছে। রিপাবলিক বাংলা। জুনিয়র ডাক্তারদের তরফে টু দা চিফ সেক্রেটারি অফ স্টেট অফ দা ওয়েস্ট বেঙ্গল সাতটা ডিমান্ডের কথা লিখেছেন। অনেক ডিমান্ড কনসিডারই করা হয়নি, তাতে কোনো উত্তরই দেওয়া হয়নি। পয়েন্টগুলো নিয়ে বিসিবি কোনো ডাইরেক্টিভ রাজ্য প্রশাসনের দিক থেকে আসে, জায়গা থেকে রাজ্য প্রশাসনের দিক থেকে সদস্যা ভূমিকা তাদের দিক থেকে জানানো হয়েছে। আমরা মনে করি এই জায়গাটা তারা তো রাখবেন, তারা আবারও মেল করতে বাধ্য হয়েছে। চতুর্থ এবং পঞ্চম দাবি আর একটা অভয়া না হওয়ার দাবি, এবং সেটা খুবই ইম্পর্টেন্ট।